হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ক্যালকুলেশন অপশন সম্পর্কে আলোচনা করব। এক্সেলে যখন আপনারা কোনো হিসাব নিকাশ করেন, কোনো কাজ করেন, তখন সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেটি ক্যালকুলেট করে আপনাদেরকে ফলাফল দিয়ে থাকে। যেমন এখানে দেখুন, আমি কিছু যোগ বিয়োগ করছি। আমি এখানে 4 লিখলাম, এখানে আমি 6 লিখলাম। তারপরে এই দুটি সংখ্যা যদি আমি যোগ করতে চাই, এখানে ইকুয়াল দিলাম, এই সেলটি সিলেক্ট করলাম, তারপরে প্লাস সাইন, তারপরে আমি এটি সিলেক্ট করলাম, ইন্টারফেস করলাম, তাহলে দেখুন এটি অটো যোগ হয়ে গেছে। তারপরে আপনারা যদি ভিতরে কোনো সংখ্যা চেঞ্জ করেন, যেমন এখানে আমি 6 লিখলাম, তারপরে ইন্টারফেস করলাম, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি যোগফলটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটির ক্যালকুলেশনটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা যদি চান যে আপনার শিটে ক্যালকুলেশনটি অটো হবে না, আপনারা ম্যানুয়ালি করবেন। আবার অনেক সময় দেখা গেলো যে আপনাদের এক্সেলে আপনারা সংখ্যা চেঞ্জ করছেন, কিন্তু সেই যোগফলটি অর্থাৎ সেই ক্যালকুলেশনটি অটো হচ্ছে না, সেটি আপনাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনারা সেটি যদি অটো করতে চান তাহলে কীভাবে করবেন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটি কীভাবে করবেন। এক্সেলের ফর্মুলা ট্যাবের অধীনে এখানে দেখুন ক্যালকুলেশন একটি অপশন রয়েছে। ক্যালকুলেশনের অপশনে এখানে দেখুন ক্যালকুলেশন অপশনস একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক সিলেক্ট রয়েছে। এখানে যেহেতু অটোমেটিক সিলেক্ট রয়েছে, সেই কারণে আমাদের ক্যালকুলেশনটি অটো হয়ে যাচ্ছে। আপনারা যদি এই ম্যানুয়ালি ক্লিক করেন তাহলে এখানে আর অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে না। যেমন এখানে আমি 6-এর জায়গায় 5 লিখলাম, ইন্টারফেস করলাম, তাহলে দেখুন এখানে যোগফল কিন্তু চেঞ্জ হওয়ার কথা অটো, কিন্তু সেটি হলো না। তার কারণটি হচ্ছে আমরা এখানে এটি ম্যানুয়াল করে দিয়েছি। কিন্তু আপনারা যদি এই ম্যানুয়াল করার পরে যদি এখানে এই যোগফলটি চেঞ্জ করতে চান, অর্থাৎ ক্যালকুলেশনটি যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে দেখুন ক্যালকুলেট নাও একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন সেটি চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আপনারা যদি পুরো শিটের ক্যালকুলেশন যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্যালকুলেট শিট এই বাটনে ক্লিক করবেন। যেমন এখানে আমি 6-7 আমি এটি টেনে আনছি, তাহলে এখানে যোগফল চলে আসবে। দেখুন এখানে আমার সঠিক যোগফলটা এই জায়গায় শো করছে না। এখানে কিন্তু আমার 6 এবং 7 যোগ করে এখানে কিন্তু 30 হওয়ার কথা, সে জায়গায় কিন্তু 11 হয়েছে। এখানে যদি আমি পুরো শিটের ক্যালকুলেশন চেঞ্জ করতে চাই, আমি এখানে এটি একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে 5 করলাম। পুরো শিটের ক্যালকুলেশন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্যালকুলেট শিট এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমাদের যোগফলটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটি ক্যালকুলেশন হয়েছে। তারপরে আপনারা যদি এটি অটো করতে চান ক্যালকুলেশন, তাহলে আবার এই বাটনে ক্লিক করার পরে এখানে অটোমেটিক এটিতে ক্লিক করলে অটো হয়ে যাবে। যেমন এখানে আমি 6 লিখছি এবং এখানে আমি 6 লিখলাম, তাহলে দেখুন এখানে অটোমেটিক্যালি যোগফল চেঞ্জ হয়ে গেছে। এখানে 5-6 যোগ করলে 11 হয় এবং 6-6 যোগ করলে 12 হয়, সেটি এখানে অটো ক্যালকুলেট করে নিয়েছেন। তারপর এইখানে যদি আপনারা অটোমেটিক এক্সপেক্ট ফর ডাটা টেবিল এটি যদি সিলেক্ট করেন, তাহলে আপনারা যেই ডাটা টেবিলটি অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন শুধুমাত্র সেই ডাটা টেবিলে সে অটো ক্যালকুলেশন করবে। এই ভিডিওতে আপনারা এক্সেলের ক্যালকুলেশন অপশন সম্পর্কে জানলেন, অর্থাৎ এক্সেলের ক্যালকুলেশনগুলো যদি আপনারা অটো না করতে চান, আপনারা ম্যানুয়ালি করতে চান, তাহলে সেটি কীভাবে করবেন সে সম্পর্কে জানলেন। এছাড়াও এক্সেলের ক্যালকুলেশনগুলো যদি আপনারা অটো করতে চান সেটি কীভাবে করবেন সে সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই টিপসটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।